बाबू तुम लोग से पूछना था, जो ये कल क्या खुला रहना चाहिए ना बंद कर देना चाहिए जब यूज नहीं हो तो? बंद कर देना चाहिए। तो तुम लोग सब बच्चे लोगों को बोलोगे तो कल बंद कर देने के लिए? हाँ कैसे बोलोगे ना, पोस्टर लगाओगे? मुंह से बोलोगे तो पोस्टर का, पोस्टर अगर हम लोग दे दें तो लगा दोगे? बाबू तुम लोग का नाम बताओ। रोहित और आशिक। रोहित कौन है? ये रोहित है, हम आशिक। तुम आशिक हो तो तुम लोग बच्चे मैंने साइंस के लिए पोस्टर लगाओगे तो चारों तरफ स्कूल में बोलोगे तो? ठीक है, थैंक। স্ক্রিনে দুটো বাচ্চাকে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে তাদের শুটিংটা করে এলাম, বাইরে কল খোলা ছিল, জিজ্ঞেস করলাম, তারা উত্তরটা দিল, আপনারা শুনতেই পেলেন। যদি বাচ্চাদেরকে, মায়েদেরকে আর ইউথদেরকে না নিয়ে কোনো মুভমেন্ট করা হয়, সেগুলো ধপাস ধপাস করে করব। ঠিক ইন্টারভিউর পরেও একটা কথা আমাকে বললো, সেটা হচ্ছে দাদা 200 টাকা দেবেন? আর টাকা তো আমি দেবো না, সেই নিউজ পেপার ব্যাংক খুলতে হবে এবং কাজ করে যেতে হবে। আজকে আমি যাচ্ছি আসানসোল, এই রোববার থাকবো না, পরের রোববার সকাল 10টার সময় ডেকেছি। একটা চিঠি আমি রেডি করছি, যে চিঠিটা স্কুলে এবং কলেজে, ক্লাবে এবং অফিসে যে আপনাদেরকে পৌঁছে দিতে হবে। সব জায়গায় আমরা চাইছি বিজ্ঞানের সেন্টার খোলা হোক, 20টা সেন্টার আমি চালাতে পারবো, এডিট করে অনলাইনে আনতে পারবো, বাদ বাকি 20টার জন্য আর একটা লোক লাগবে যে স্যালারিও পাবে, আবার 20টার জন্য একটা করে লোক লাগবে। এই কেন লোক লাগবে, কি তাদের কাজ হবে, কিভাবে দেশ উঠে দাঁড়াবে, সহজ সরল পদ্ধতিগুলো জানার জন্য মনে করে ফোন করবেন। বিজ্ঞান সেন্টার খুলুন, নিজের নামের সঙ্গে ব্লাড গ্রুপকে অ্যাড করুন। আমি বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চকে ধন্যবাদ জানাচ্ছি যে ভাবনা মুখকে তারা প্রচারের জন্য স্থান দিয়েছেন তাদের লেটার হেডে, এবং আমি এই প্রথম একটি ভিডিও করে ছাড়ছি সবার জন্য, যাতে আপনারা বুঝতে পারেন পাড়াতে কেন বিজ্ঞান মঞ্চ করা দরকার, জল কিভাবে বন্ধ করবেন, বাঁচাবেন তার জন্য বিজ্ঞান মঞ্চ, প্লাস্টিকের ব্যবহার কি করে বন্ধ হবে, মিল কারখানা শ্রমিকদের পাশে কিভাবে দাঁড়াবেন তার জন্য বিজ্ঞান মঞ্চ, বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চ, ও মানুষদের এক করার জন্য আরেকটি বিজ্ঞান লাগবে। যেহেতু 72 বছরে হয়নি, তাই ভাবনা মুখের হাত ধরে সব মানুষ একদিন সব মানুষের পাশে দাঁড়াতে পারবে। আমাদের ব্লাডের যে ক্রাইসিস হয় তার সমস্যা মিটে যাবে, অঙ্গ যে পাওয়া যায় না তার সমস্যা মিটে যাবে, ডক্টরদের যে মারা হয় সেই সমস্যা মিটে যাবে, সোজা সাপটা 3000 লোক এক এক জায়গায় এক এক করে ছোট ছোট সমস্যার সমাধান করে ভারতের বৃহত্তম যে সমস্যাগুলো রয়েছে, যে কোনো চাষি, সুদ, সব সমস্যার সমাধান সাধারণ মানুষের হাত ধরে। দেখতে থাকুন ভাবনা মুখ, সাবস্ক্রাইব করুন, মানুষকে শেয়ার করুন, এবং লোক সংখ্যা বাড়ান সাবস্ক্রাইবারে, কারণ পরের যে অনুষ্ঠানগুলো আসছে সবকটা ভারতের ভবিষ্যৎ নিয়ে, পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে। ধন্যবাদ, আমি নরেশ বি পজিটিভ, সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, মনে করে দিনে 15 মিনিট ভাবনা মুখকে সময় দিন। ধন্যবাদ।